হিকিস বেঙ্গল গেজেট। আদর করে কেউ কেউ তাকে বলতেন হিকি সাহেবের গেজেট। এটি এশিয়ার প্রথম মুদ্রিত সংবাদপত্র, যার জন্মস্থান এই কলকাতা। সৌজন্যে ছিলেন জেমস অগাস্টাস হিকি বা হিকি সাহেব। আসুন শুনে নি এদেশের সংবাদপত্রের দুনিয়ার সেই প্রথম আলোর কথা। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। ভারতীয় সংবাদপত্রের জনক হিসেবে যাকে স্বীকৃতি দেওয়া হয় তিনি কোনো ভারতীয় নন, এক আইরিশ ভদ্রলোক, নাম জেমস অগাস্টাস হিকি। হিকি সাহেবকে কেউ কেউ বলে থাকেন খামখেয়ালি। জীবনে ঝড়ঝাপটা কম যায়নি তার। আসলে বলতে হয় দূরদর্শী মানুষটাকে তার নিজের সময় হয়তো সেভাবে চিনতেই পারেনি। ভাগ্যের ফেরেই এই ভারতে পা রেখেছিলেন হিকি সাহেব। গোড়ার দিকে যে ব্যবসায় হাত দিয়েছিলেন তাতেই অচিরেই হয়েছে ভরাডুবি। হিকি সাহেব চাইছিলেন এমন কিছু একটা করতে যা প্রথাগত ধ্যান ধারণার একদম বাইরে। তাই একরকম ছক ভাঙা চিন্তা থেকেই সংবাদপত্র প্রকাশের কথা ভাবেন তিনি। অবশ্য শুধু ভাবনা বা স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি তিনি। তার আগেও সংবাদপত্র প্রকাশের কথা ভেবেছিলেন সাহেবদের কেউ কেউ, কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। হিকি সাহেব নিজের স্বপ্নকে রূপ দিতে পেরেছিলেন তার অদম্য জেদ আর অধ্যাবসায়ের জোরেই। আর এর ফলশ্রুতিতেই জন্ম নিল হিকিস বেঙ্গল গেজেট। এশিয়া উপমহাদেশে এটিকে প্রথম মুদ্রিত সংবাদপত্র হিসেবে গণ্য করা হয়। 1780 সালের 29 জানুয়ারি প্রথম প্রকাশিত হয় হিকি সাহেবের গেজেট। দুপাতার ছিমছাম সংবাদপত্রটি আকারে ছিল 12 ইঞ্চি বাই 8 ইঞ্চির। সপ্তাহে একবার করেই প্রকাশিত হতো এই গেজেট। সম্পাদক হিকি সাহেব খবরের পাশাপাশি রেখেছিলেন বিজ্ঞাপন, বেশ কিছু বরণীয় মানুষের স্মরণীয় উদ্ধৃতি, ছিল কবিতার জন্য আলাদা জায়গাও। বলার অপেক্ষা রাখে না যে সংবাদপত্রের এই ধারণা বা রূপ তখন ভারত ভূমে একেবারে নতুন। ফলত একটু সময় নিলেও উত্তরোত্তর বাড়তে থাকে হিকি সাহেবের গেজেটের জনপ্রিয়তা। হিকি সাহেব অবশ্য নিরামিষ খবর পরিবেশনের বিন্দুমাত্র পক্ষপাতী ছিলেন না। সংবাদ তো সত্যিটাই বলবে, এই মূলগত অবস্থানে অচল ছিলেন তিনি। আর তাই তার কাগজে শুরু হয়েছিল সরকারের দেদার সমালোচনা। এমনকি বড়লাটের পত্নীও ছাড় পেতেন না তার কলমের ক্ষুরধার আক্রমণ থেকে। চাঁচা ছোলা ভাষায় প্রকাশিত সেই সব সমালোচনা হজম করা উপরমহলের কাছেও ছিল না সহজ। ফলে দিনে দিনে জনপ্রিয়তার পাশাপাশি শত্রুও বৃদ্ধি পেতে থাকে হিকি সাহেবের, এবং একসময় তিনি পড়লেন রাজরোষে। নিষেধাজ্ঞার জেরে বন্ধ হয়ে যায় সংবাদপত্রের প্রকাশ। সেটা 1782 সাল, অর্থাৎ মাত্র 2 বছরই নিজের মতো করে সংবাদপত্র প্রকাশ করতে পেরেছিলেন হিকি সাহেব। তবে সরকার বাহাদুরের সঙ্গে লড়াই জারি রেখেছিলেন সাহেব। চেষ্টা করেছিলেন সংবাদপত্র পুনঃপ্রকাশেরও, কিন্তু শেষমেশ এই একতরফা লড়াইয়ে ইতি টানতে হয়েছিল তাঁকে। ভগ্ন মনোরথেই দেশে ফেরার জাহাজ ধরেন তিনি, আর সমুদ্রপথেই তাঁর মৃত্যু হয়। হিকি সাহেবের গেজেট দীর্ঘায়ু নয় ঠিকই, কিন্তু নিঃসন্দেহে এক বিপ্লব তো বটেই। সংবাদপত্র প্রকাশের গুরুত্ব যে কতখানি, বস্তুনিষ্ঠ নির্ভীক সাংবাদিকতা যে বাহাদুর সরকারকেও কতখানি বিব্রত করতে পারে, এবং তা যে কেন জরুরি, জীবন দিয়ে সে কথা বুঝিয়ে দিয়েছিলেন হিকি সাহেব। আর তাই সাংবাদিকতার ইতিহাস তাঁকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।